জুমার দিন পাঁচটি আমল কখনো ছাড়বেন না সুবহানাল্লাহ বেহামদি সপ্তাহে সাত দিনের শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমা জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন জুমার দিনে পাঁচটি আমল কখনো ছাড়বেন না যতদিন বেঁচে থাকবেন ততদিন পাঁচটি আমল আপনারা করে যাবেন কোরআনে কারিমের ভিতরে জুমার নামাজ এত বরকতপূর্ণ এত গুরুত্বপূর্ণ নামাজ এই জুমার শানে কোরআনে কারিমের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পাক নাজিল করেছে সূরাতুল জুমা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরার জুমার নয় নম্বর আয়াতের মধ্যে বলছে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون هي بشاشيرا اذا نودي للصلاه যখন জুমার দিন আসে اذا نودي للصلاه من يوم الجمعه যেদিন জুমার দিন চলে আসে ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়াজারুল বাই তোমরা বেচাকেনি সব বন্ধ করে দিয়ে যখন জুমার আজান হবে বেচাকেনি বন্ধ করে দাও তোমাদের ঘরের কাজকর্ম বন্ধ করে দাও দোকানপাট বন্ধ করে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও নামাজ রোজার জন্য নামাজের জন্য তোমরা রেডি হয়ে যাও প্রস্তুতি গ্রহণ করো নামাজের জন্য জুমার নামাজ পড়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি নোকরি কৃষি কাজ সব বন্ধ করে فاسأو إلى ذكر الله وزار البعي بچاكني بند کري دي الله شرن ارتے تمرا چلتے تھاكو فاسأو إلى ذكر الله وزار البعي ذالكم خير لكم الله بل شئتائي تمہ در جنو قلان ان كنتم تعلمون جدو تمرا دين بوجه تھاكو الله رنبى بولا چل الجمعة حج المساكين جمعر دن تحولو گوری بر جنو حجر دي জুমার দিন গরিবের জন্য কি দিন হজের দিন আল্লাহর নবী আরো বলেন মান তারাকাল জুমাতা মিন গায়রি দরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহ লা ইউমহা ওয়া লা ইউবাদদালু নবীজি বলেছেন বিনা উজরে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ তরক করে সেই স্থায়ী মুনাফিক হিসাবে আমলনামায় লিখিত হয়ে যায় অনেকে আছে জুমার নামাজটাও পড়তে চায় না অনেক এরকম আছে সপ্তাহে একদিন জুমার নামাজ সেই জুমার নামাজটাও পড়তে চায় না আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই আমলগুলো আমি কখনো ছাড়ব না ততদিন এই আমল আমি অবশ্যই করব কখনো এই আমল ছাড়ব না পাঁচটি আমলের কথা জুমার দিন বলা হয়েছে এক নাম্বার আমল হলো জুমার দিন যখন অর্থাৎ বৃহস্পতিবার দিন যাওয়ার পরে রাত্র যখন চলে আসে তখনই আপনি বেশি বেশি করে আল্লাহর হাবিবের নামে দুরূদ শরীফ পাঠ করবেন নাম্বার ওয়ান জুমার দিন রাত্র যখন আসে তখনই দুরূদ পাঠ বেশি বেশি করে করতে থাকবেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দুরূদের ব্যাপারে বলেছেন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরতে عمر فاروق رضي الله تعالى عنه تك حديث بنيتو تني بولا چن ان الدعاء موقوف بين السماء والارض بندا جكون دعا করতে থাকে বান্দার দোয়াটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে বান্দা যখন দোয়া করে বান্দার দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবী নবীজি বলে বান্দা যখন আল্লাহর নবীর নামে দুরূদ শরীফ পাঠ করে আমার নামে দুরূদ পড়ে নবী বলে বান্দা যখন আমার নামে দুরূদ পড়ে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ঈদের জুমার দিন রাতের বেলা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে নাম্বার ওয়ান আল্লাহর নবী আরো বলেছেন যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ পাক তার দশটা গুনাহ মাফ করে দিবে দশটা রহমত নাজিল করবে আর দশটা সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিবে দুরূদ এমন একটি ইবাদত দুরূদের মাধ্যমে সমস্ত বিপদ আপদ দূর করে দূর হয়ে যায় অভাব অনটন দূর হয়ে যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু জুমার দিনে যখন ফজর নামাজ শুরু হবে আল্লাহ রসুল বলেছে তোমরা জুমার দিন ফজর নামাজের জামাতে শরীক হও সালাতুল ফজরি মাল জামাতে ইয়াউমুল জুমআ
ফজর নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবা জুমার দিন যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করবে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ maaf করে দিবে এই হলো দুই তিন নাম্বার জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন বেশি বেশি করে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন আল্লাহ রাসূল বলেছেন শুক্রবার জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক দাজ্জালের ফাসাদ থেকে ওই বান্দাকে হিফাজত করবে সুবহানাল্লাহি বিহামদিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক জুমা থেকে শুরু করে আরেক জুমার মাঝখানে বান্দা যত গুনাহ করেছে জুমার নামাজ পড়লে পরে আল্লাহ বান্দার গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর নবী চার নম্বরে বলেছেন জুমার দিন আপনি উত্তম রূপে গোসল করবেন নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন আর পাঁচ নম্বরে জুমার দিন আগে আগে নামাজের মসজিদে যাইয়া ওশরিক হবেন ইমামের খতিব সাহেবের কাছাকাছি আপনি হাজির হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমরা পড়ি আমিন এই পাঁচটি আমল আপনারা করবেন জুমার দিন কয়টা আমল ভাই পাঁচটি আমল আপনারা জুমার দিন করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে